হাদিস এগারোশো একুশ আবদুল্লাহ ইবনে জঈদিনী রাহ আনহ থেকে বর্ণিত রসুল্লা সাল আলী ওসাল্লাম বলেছেন আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগানসমূহের একটি বাগান হাদিস এগারোশো বাইশ আবু হুরাইরা রদিয়াল্লাহ তাইহো থেকে বর্ণিত নবী করিম আলী ওসলাম বলেছেন আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগান সমূহের একটি বাগান আর আমার মিম্বর অবস্থিত রয়েছে আমার হাউজে কাউসারের উপরে হাদিস এগারোশো তেইশ জিয়াদের আজাদকৃত দাস কাজা আ রহমতুল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু আবুসাইদ হুদ্রি রদিউল্লাহ তাই আনহুকে নবী করিম সাল্ল আলি ওসাল্লাম থেকে চারটি বিষয় বর্ণনা করতে শুনেছি যা আমাকে আনন্দিত ও মুগ্ধ করেছে তিনি বলেছেন মহিলারা স্বামী কিংবা মাহরাম ব্যতীত দুদিনের দূরত্বের পথে সফর করবে না ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনগুলোতে সিয়াম পালন নেই দু ফরোজ সালাতের পর কোনো নফল ও সুন্নত সালাত নেই ফজরের পর সূর্য উদয় সম্পন্ন হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত হয়ে যাওয়া পর্যন্ত এবং এক মসজিদুল হারাম কাবা শরীফ ও সংলগ্ন মসজিদ দুই মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাসের মসজিদ এবং তিন আমার মসজিদ মদিনার মসজিদে নববি ব্যতীত অন্য কোনো মসজিদে সালাদ আদায়ের উদ্দেশ্যে হাউদা বাধা যাবে না সফর করবে না টিকা মাহরাম যাদের বিবাহ করা হারাম এমন সম্পর্কযুক্ত পুরুষ যেমন দাদা বাবা ভাই ভাতিজা মামা চাচা শ্বশুর ইত্যাদি হাদিস এগারোশো চব্বিশ এমনি আব্বাস রদিউল্লাহ তাই আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন তিনি তার খালা উম্মুল মিনিন তাল আনহা এর ঘরে রাত কাটালেন তিনি বলেন আমি বালিশের প্রস্থের দিকে শুয়ে পড়লাম রসুল্লাহ ওসাল্লাম এবং তার সহধর্মিনী বালিশের দৈর্ঘ্যে শয়ন করলেন এরপর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম মধ্যরাতের তার কিছু আগ বা পর পর্যন্ত ঘুমিয়ে থাকলেন তারপর রসুল্লাহ সুল্ল্লাহ আলী হুসাল্লাম জেগে উঠে বসলেন এবং দু হাতে মুখমণ্ডল মুসে ঘুমের আমেজ দূর করলেন এরপর তিনি সুরা আলী ইমরানের শেষ দশ আয়াত তিলাওয়াত করলেন পরে একটি ঝুলন্ত মশকের দিকে এগিয়ে গেলেন এবং এর পানি দ্বারা উত্তম রূপে উজু করে সালাতে দাঁড়িয়ে গেলেন আবদুল্লাহ ইবনে আব্বাস্লাহ তাল আনহুমা বলেন আমিও উঠে পড়লাম এবং তিনি যে রূপ করেছিলেন আমিও সেই রূপ করলাম এরপর আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম তখন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তার ডান হাত আমার মাথার উপরে রেখে আমার ডান কানে মুচড়াতে লাগলেন এবং আমাকে তার পিছন থেকে ঘুরিয়ে এনে তার ডান পাশে দাঁড় করিয়ে দিলেন তিনি তখন দুরাকাত সালাত আদায় করলেন তারপর দুরাকাত তারপর দুরাকাত তারপর দুরাকাত তারপর দুরাকাত তারপর শেষ দুরাকাতের সাথে আরও এক রাকাত দ্বারা বেজুর করে বিতির আদায় করে শুয়ে পড়লেন অবশেষে ফজরের জামায়াতের জন্য মোয়াজিন এলেন তিনি দাঁড়িয়ে সংক্ষিপ্ত কেরাতে দুরাকাত ফজরের সুন্নাত আদায় করলেন এরপর মসজিদের দিকে বেরিয়ে যান এবং ফজরের সালাত আদায় করলেন হাদিস এগারোশো পঁচিশ আবদুল্লাহ ইবনে মাসউদ রাহ তাই আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী করিম আলী ওসাল্লামকে তার সালাতরত অবস্থায় সালাম করতাম তিনি আমাদের সালামের জবাব দিতেন পরে যখন আমরা নাজাসের নিকট থেকে ফিরে এলাম তখন তাকে সালাতরত অবস্থায় সালাম করলে তিনি আমাদের সালামের জবাব দিলেন না এবং পরে ইরশাদ করলেন সালাতে অনেক ব্যস্ততা ও নিমগ্নতা রয়েছে